প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও বেশ কিছু গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সির খবর নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছে। আমি আর মন্ডল আইটি ডাবলের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করার আগে বেশ কিছু ইনফরমেশন দিয়ে কাজ শুরু করব। আইটি ডাবলিতে টেকনিক্যাল গভর্নমেন্ট জবের নিউ ব্যাচ স্টার্ট হয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের জন্য। এই ব্যাচটি অনলাইনের সাথে সাথে অফলাইন রয়েছে। এছাড়াও নন টেকনিক্যাল এক্সামের জন্য নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, সেখানেও অনলাইনের সাথে সাথে অফলাইন তোমরা পাবে। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করাওনি বা রেজিস্ট্রেশন করতে চাইছো তারা যোগাযোগ করবে 8910393989 এই নম্বরে। আর একবার বলছি 8910393989 এই নম্বরটিতে তোমরা একটু যোগাযোগ করে নিও আরো যদি কিছু কোয়ারিজ থাকে। তাহলে চলো দেখি আজ কি কি ভ্যাকেন্সি রয়েছে। আজ প্রথম যেটা বেরিয়েছে সেখানে এমপিএসএ বেরিয়েছে, কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক, আর ভ্যাকেন্সি রয়েছে 8,000 মতো। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, আর লাস্ট ডেট রয়েছে 18 মার্চ 2021। সাইটটা রয়েছে www.ssc.lee.in, এই সাইটে গেলে বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। লাস্ট ডেটটা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েতে বেশ কিছু অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক এবং আইটিএল, যারা পাস আউট হয়েছে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে 374, লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিলাপের 15 ফেব্রুয়ারি 2021। সাইটটা রয়েছে www.blw.indianrailways.gov.in, এই সাইটে গেলে বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ডিরেক্টলি গিয়ে চেক করে নিতে পারো, অবশ্যই করে কিন্তু এটা চেক করে নেবে। আজ তাহলে এ পর্যন্ত রয়েছে, আশা করছি পরের সপ্তাহে আরো বেশ কিছু ভ্যাকেন্সির খবর নিয়ে তোমাদের সামনে এসে হাজির হতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই রয়েছে, সবাই ভালো থেকো।